আগামী 23 ফেব্রুয়ারি পাহাড়ে 12 ঘন্টার বন্ধের ডাক যৌথভাবে বন্ধের ডাক আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চার আজ থেকে ভানুভবনে অনশন কর্মসূচি বাংলা ভাগের বিরুদ্ধে নেওয়া বিধানসভা প্রস্তাবের বিরুদ্ধে বন্ধের ডাক দেওয়া হয়েছে বন্ধ এবং অনশন কর্মসূচি সমর্থনে কার্শিয়াঙ্গে বিজেপি প্রস্তাবও পড়েছে আগামী 23 ফেব্রুয়ারি পাহাড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হলো যৌথভাবে বন্ধের ডাক দিয়েছে আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চা এছাড়া আজ থেকে ভানুভবনে অনশন কর্মসূচি শুরু হয়েছে বাংলা ভাগের বিরুদ্ধে নেওয়া বিধানসভা প্রস্তাবের বিরুদ্ধে বন্ধের ডাক দেওয়া হয়েছে আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চার তরফে বন্ধ এবং অনশন কর্মসূচি সমর্থনে কার্শিয়াঙ্গে বিজেপি প্রস্তাবও পড়েছে আগামী 23 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তবে পরীক্ষার্থীদের বন্ধের আওতার বাইরে রাখার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা বন্ধ চলাকালীন কোথাও কোনো পিকেটিং করা হবে না বলেও দাবি আন্দোলনকারীদের দাজুদিন এর ছবি দেখতে পাচ্ছেন ভানুভবনে আজ থেকে শুরু হয়েছে অনশন কর্মসূচি এরই পাশাপাশি আগামী 23 তারিখ 12 ঘন্টার জন্য বন্ধের ডাক দিয়েছে যৌথভাবে বন্ধের ডাক দিয়েছে আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চা সনদ শাহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে সনদ একদিকে আজ থেকে অনশন কর্মসূচি ভানুভবনে অন্যদিকে 23 তারিখ 12 ঘন্টার বন্ধের ডাক ঠিক কি কি কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চার তরফে আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চার 23 ফেব্রুয়ারি পাহাড়ে 12 ঘন্টার জন্য বন্ধেরও ডাক দেওয়া হয়েছে আজ থেকে ভানুভবনে শুরু হয়েছে অনশন কর্মসূচি বিভিন্ন জায়গায় পোস্টারও পড়েছে তবে বন চলাকালীন কোথাও কোনো পিকেটিং করা হবে না বলেও দাবি করছেন আন্দোলনকারীরা সনদ শাহ আরো একবার যোগাযোগ করতে পেরেছে আমাদের প্রতিনিধির সঙ্গে সনদ ঠিক কি কি কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চার তরফে দেখো যে গতকাল রাজ্য বিধানসভায় কৃষি রেজুলেশন প্রস্তাব পাস হয়েছে যে বাংলা ভাগ আর নয় এবং এই বাংলা প্রস্তাবের বিরুদ্ধেই আজকে কিন্তু আম্রপাতির আমাদের প্রতিনিধি সনদ ঝার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব যে খবর আপনাদের জানাচ্ছি 23 ফেব্রুয়ারি একদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তারই মধ্যে পাহাড়ে 12 ঘন্টার জন্য বন্ধের ডাক দিল যৌথভাবে বন্ধের ডাক দিল আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চা বাংলা ভাগের বিরুদ্ধে নেওয়া বিধানসভার প্রস্তাব এবং সেই প্রস্তাবের বিরুদ্ধে বন্ধের ডাক দেওয়া হয়েছে বন্ধ চলাকালীন কোথাও কোনো পিকেটিং করা হবে না বলে আন্দোলনকারীরা দাবি করেছেন এবং পরীক্ষার্থীদের বন্ধের আওতার বাইরে রাখার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা 23 ফেব্রুয়ারি পাহাড়ে 12 ঘন্টার বন্ধের ডাক ইতিমধ্যেই ভানুভবনে অনশন কর্মসূচি শুরু হয়েছে যৌথভাবে বন্ধের ডাক দেওয়া হচ্ছে আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চার তরফে সনদ শাহ আরো একবার যোগাযোগ করতে পেরেছে আমাদের প্রতিনিধির সঙ্গে সনদ একদিকে আজ থেকে ভানুভবনে অনশন কর্মসূচি এরই পাশাপাশি 23 তারিখ 12 ঘন্টার বন্ধের ডাক ঠিক কি কি কর্মসূচির কথা জানানো হচ্ছে আম্রপাতি এবং গোর্খা জনমুক্তি মোর্চার তরফে দেখো অমৃতা গতকালকে রাজ্য বিধানসভায় যে সিদ্ধান্ত বাংলা ভাগ আর নয় যে প্রস্তাব পাস হয়েছে এই প্রস্তাবের বিরুদ্ধেই কিন্তু পাহাড়ে আজকে উত্তপ্ত পরিস্থিতি এবং আজকে যেটা হচ্ছে ওদের আমরাও পার্টি সাতজন গোর্খা জনমুক্তি মোর্চা এবং তৃণমূল তিনি পদত্যাগ করেছেন বিনয়তা মান তিনি একজন সভাসদ মোট 6 জন সভাসদ আজকে অনশন করছেন এবং আগামী 23 তারিখে পাহাড় বন্ধ অন্তত সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং পাহাড় বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং সেটা যেটা পরিষ্কার বলা হয়েছে যে কোনোভাবেই কোনো পিকেটিং হবে না মানুষ শান্তিপূর্ণভাবে পাহাড়ে এই ভারতীয় সংবিধান ছোট রাজ্যের অনুমতি দিয়েছে সেখানে রাজ্য বিধানসভায় এই ধরনের প্রস্তাব পাস করানোর কোনো মানে হয় না এবং এই প্রস্তাব পাস করার যে চেষ্টা তার বিরুদ্ধেই কিন্তু এই প্রতিবাদ হিসেবেই আজকের এই অনশন এবং আগামী 23 তারিখে যে ধর্মকে ডাকা হয়েছে এবং তারপরেই কিন্তু পাহাড়ে লাগাতার আন্দোলনের একটা প্রস্তুতিও বলা যায় তারা তাদের বলেছে কি ধরনের আন্দোলন হবে এখনো কর্মসূচি ঘোষিত না হলো এবং বন্ধের পরেই কিন্তু কর্মসূচি ঘোষণা করা হবে অমৃতা ধন্যবাদ সনদ তোমাকে কাল যে বঙ্গাল বিধানসভা মে তৃণমূল কংগ্রেস কা তরফ সে রুলিং গভর্নমেন্ট কা তরফ সে রুলিং পার্টি কা তরফ সে এক মোশন পেশ কিয়া থা উসকা উস রেজুলেশন কা পারিত ভি হো গিয়া तो उसमें अगेंस्ट डिवीजन ऑफ बंगाल बंगाल विभाजन नहीं होगा बोल के किया था शासित उस एड्रेस में वो असेंबली एड्रेस में ये भी कहा गया कि पहाड़ भी विभाजन नहीं होगा ऐसा भी कहा गया है तो इसको प्रोटेस्ट करते हुए आज 9 इलेक्टेड जीटीए मेंबर 24 आवर्स के लिए हम लोग हंगरी स्ट्राइक में हैं और
ऑन बिहाफ ऑफ पीपल ऑफ दार्जिलिंग परसों 23 तारीख हम सभी को अपील करते हैं कि पहाड़ वासियों को जो गोरखालैंड चाहते हैं, जो बंगाल से अलग होने चाहते हैं, उनसे अपील करते हैं कि सुबह 6 बजे से शाम 6 बजे तक पहाड़ बंद रखें और उसमें जो आवश्यक इमरजेंसी सर्विस है उसमें उनको ढील दिया जाए। বন্ধ এবং অনশন কর্মসূচি একদিকে ভানু ভবনে অনশন শুরু হয়েছে অন্যদিকে যৌথভাবে বন্ধের ডাক দিয়েছে হাম্র পার্টি এবং গোর্খা জনমুক্তি মোর্চা বন্ধ এবং অনশন কর্মসূচির সমর্থনে বিভিন্ন জায়গায় বিজেপির পোস্টারও দেখা গিয়েছে আগামী 23 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং তার আগেই 23 তারিখ 12 ঘন্টার বন্ধের ডাক चीज आया कल विधानसभा में ये टोटली इलीगल है तो हम पूरा यहाँ होशंग वासी विरोध करते हैं और हमारे जो विधायक है बीजेपी के विधायक श्री बीपी बजगाई जी और हमारे अलायंस पार्टनर जो जेएनएलएफ के विधायक श्री नीरज जिम्बा जी को जिस तरीके से उन्होंने विधानसभा में अपना पक्ष रखा अपना पूरा यहाँ का जो लोग का एस्पिरेशन रखा उनको रखने के लिए हम संपूर्ण खुशियों की पब्लिक की तरफ से और भारतीय जनता पार्टी की तरफ से उनको पूरा बधाई देते हैं और भारतीय जनता पार्टी के लोग आस्था और भरोसा बढ़ रहा है। इसी तरीके से हमारे विधायक ने दिखा दिया कल जो विधानसभा में हुआ आज 2-3 दिन पहले लोकसभा में हुआ बजट सेशन में हमारा चर्चा हो रहा है। इसीलिए हम सभी हमारे MP MLA जी है उनको हम मुरी खुशियों की तरफ से धन्यवाद देते हैं। আগামী 23 ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং তার মধ্যেই পাহাড়ে বন্ধের ডাক তবে পরীক্ষার্থীদের বন্ধের আওতার বাইরে রাখার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা এবং এরই মধ্যে যেটা জানা যাচ্ছে পর্ষদ সভাপতির সঙ্গে কথা হয়েছে বিনয় তামাঙ্গের সঞ্চন মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে এই নিয়ে কথা বলবো সঞ্চন পর্ষদ সভাপতির সঙ্গে বিনয় তামাঙ্গের কথা হয়েছে ঠিক কি কথা হয়েছে বলে জানতে পারছো দেখো পর্ষদ সভাপতি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তিনি তার সঙ্গে কথা হয়েছে বিনয় তামাঙ্গের এবং বিনয় তামাঙ্গের তরফ থেকে বলা হয়েছে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে যেতে পারে তার জন্য সমস্ত রকমের ছাড় দেওয়া থাকবে কিন্তু একটা পরীক্ষা ব্যবস্থা শুধুমাত্র ছাত্রছাত্রীরা না তার সঙ্গে পরীক্ষকরা থাকেন অশিক্ষক কর্মচারীরা থাকেন সবার জন্যই যাতে ব্যবস্থা করা যায় সেই বিষয়টা নিশ্চিত করবার জন্য পর্ষদের তরফ থেকে তাকে অনুরোধ করা হয়েছে এবং বিনয় তামাং যেটা জানিয়েছেন বলে বলা হচ্ছে পর্ষদের সূত্রে পর্ষদ সভাপতি যেটা বলছেন যে পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিদেরকে ছাড় দেওয়া হবে এই ধর্মঘটের থেকে তেমনটাই জানিয়েছেন বিনয় তামাং ধন্যবাদ সঞ্চন শুনে নেব পর্ষদ সভাপতির বক্তব্য প্রায় 9000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে পাহাড় থেকে এবং তাদেরকে পরীক্ষা দেওয়াবার জন্যে আমার রাজ্য প্রশাসনের সঙ্গে আমার দফতরের সঙ্গে যতটুকু এখনো অবধি আমি কথা বলতে পেরেছি বা জানতে পেরেছি সব রকম ব্যবস্থা নেওয়া হবে যাতে একজন ছাত্রছাত্রীরও পরীক্ষা না দেওয়ার মতন কোনো পরিস্থিতি যেন না তৈরি হয় এবং আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে 4 তারিখে শেষে যখন আমি আপনাদের সঙ্গে আবার দেখা করার চেষ্টা করব সেদিনও আমি বলতে পারবো আপনাদের আমি আশা করছি যে 9000 ছাত্রছাত্রী প্রায় 9000 ছাত্রছাত্রী যারা পাহাড় থেকে পরীক্ষা দিচ্ছে সবাই পরীক্ষা দিয়েছে যে খবর এই মুহূর্তে চোখ রাখবো বিজেপির অফিস থেকে বিজেপি কর্মী সমর্থকেরা ইতিমধ্যে রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে মিছিল করে তারা রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম কর্মচারী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ঝিলম ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা ঠিক কি বক্তব্য এই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের কি কারণে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাচ্ছেন একদমই তোমাকে প্রথমেই বলে রাখবো এই মিছিল রওনা দিয়েছে মুরলীধর সেন লেন থেকে বিজেপির সদর দপ্তর থেকে সেই মিছিলে উত্তর কলকাতা বিজেপির সমর্থক কর্মী এবং নেতারা রয়েছেন তাদের দাবি যে এই মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের জন্য নয় রাজ্যে যে ঘেরাওয়ের সংস্কৃতি তার প্রতিবাদে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো মূলত তারা কি জন্য এই মিছিল করতে বেরিয়েছেন আপনারা এই মিছিলে কি জন্য পায়ে পা মিলি উদ্দেশ্য একটাই বাড়ি ঘেরাওয়ের রাজনীতি বন্ধ করতে হবে এইটা আজকে হুঁশিয়ারি ছিল আপনারা এখন যাচ্ছেন আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্য দক্ষিণ কলকাতার দিকে এবার পুলিশ যতদূর যেতে দেবে আমরা যাব যদি না যেতে দেয় আমরা ব্যারিকেড ভেঙেও যাব আপনারা যেটা বলছেন সেটা যে ঘেরাওয়ের রাজনীতির প্রতিবাদ করছেন তো আপনারা কি ঘেরাও করতে যাচ্ছেন না মিছিল আমরা ঘেরাওয়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করছি
তাতে আমরা একটাই কথা বলছি, গেরাওয়ের রাজনীতি বন্ধ করতে হবে। গেরাওয়ের প্রতিবাদ তারা করছেন এবং সেই মিছিল তারা যাচ্ছেন এবং মিছিলে তারা দেখতে পাচ্ছি আমরা যে কর্মী সমর্থকরা রয়েছেন এবং একই সঙ্গে প্রতিবাদ বিভিন্ন ভাবে করছেন, আরো একজন রয়েছেন তাকে দেখতে পাচ্ছি কয়লা নিয়ে বেরিয়েছেন, কি বিষয় আপনি কি বলতে চাই? দুদিন পূর্বে নিশীথ প্রামাণিকের বাড়িতে যেভাবে ঘেরাও করা হয়েছিল অন্যায় ভাবে, তার প্রতিবাদে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে আমরা আজ ঘেরাওয়ের বদলে ঘেরাও কর্মসূচিতে নেমেছি। এই সব থেকে বড় স্ক্যাম কয়লা কেলেঙ্কারি, উপযুক্ত শাস্তি হোক যে দোষী। মিছিল রওনা দিয়েছে বিজেপির সদর দপ্তর থেকে পায়ে পায়ে সেটা যাচ্ছে এবং ইতিমধ্যে যোগাযোগ ভবনের কাছে এটা এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং মিছিল যত দূর যাওয়া যাবে তত দূর এই সমর্থকরা যাবেন বলে দাবি করেছেন। তারা দক্ষিণ কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন বলে দাবি করছেন, তবে নির্দিষ্ট করে কারোর বাড়ি যাচ্ছেন কিনা সেটা তারা স্পষ্ট করেননি। আমার সহকর্মী সুমন দাসকে দেখাতে বলবো, ঠিক মিছিল যেদিকে যাচ্ছে যোগাযোগ ভবনের সামনে মিছিল আটকানোর জন্য বিশাল পুলিশের ব্যারিকেড করা আছে, উচ্চপদস্থ কর্তারা রয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী প্রস্তুত। যেটা অনুমান করা যাচ্ছে মিছিলকে এখানেই আটকানো হবে এবং যেটা সমর্থকরা বারবার বলছিলেন যে মিছিল আটকানো হলে তারা সেখানেই তারা থেমে যাবেন না, তারা ব্যারিকেড ভাঙবেন। ব্যারিকেড করা আছে, বিশাল পুলিশ বাহিনীও রয়েছে, উচ্চপদস্থ কর্তারাও রয়েছে। এখন দেখার এই পরবর্তী মুহূর্তে কি হয়। মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করছে যোগাযোগ ভবন ধরে গণেশচন্দ্র এভিনিউ চৌমাথার দিকে, তবে পুলিশের পক্ষ থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বের সমর্থক যারা রয়েছেন তারা থমকে গেছেন সামান্য এবং পিছনের দিকে রাস্তা আটকে দেওয়া হয়েছে, রাস্তা আটকে ব্যারিকেড করা আছে, বিশাল ব্যারিকেড রীতিমতো লক করে দেওয়া হয়েছে। আমি দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন সুমন দাসকে বলবো এগিয়ে যেতে, দেখাতে কি বিশাল পুলিশ পরিমাণ ডিপ্লয়মেন্ট আছে। পুরো রাস্তা দুটো ফ্ল্যাঙ্ক আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা মিছিল করছেন তাদেরকে কোনোভাবে যেতে দেওয়া হবে না এবং সামনে যারা মিছিল করে আসছিলেন বিজেপি সমর্থকরা নেতারা সেই নেতৃত্ব আটকে গিয়েছেন, থমকে গিয়েছেন, তাদের সঙ্গে পুলিশের কর্তারা কথা বলছেন এবং কি কথায় কি দাঁড়ায় সেটাই এখন দেখার, কারণ পুলিশের পক্ষ থেকে আর এগিয়ে যেতে দেওয়া হবে না বলেই জানানো হয়েছে। এখন দেখার পুলিশের পক্ষ থেকে কি বলা হয়। সমর্থক নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা রয়েছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে, তারা রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং কি সিদ্ধান্ত নেয় এটাই এখন দেখার যে পরবর্তীতে তারা কি করবেন। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কি করবেন? মিছিল হাঁটতে দেওয়া হবে না, আমাদের যেখানে প্রশাসন আটকাবে আমরা ওখানে গ্রেফতারি দেবো। এই দেখুন তৃণমূলের দালাল পুলিশ, এই দালাল পুলিশ কিভাবে আমাদের রাস্তা আটকাচ্ছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ দেখতে পাচ্ছ মিছিল আটকে দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে নেতাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং রাস্তায় দুপাশ থেকে দুটো ফ্ল্যাঙ্কি ব্যারিকেড করা আছে। দেখার এই মুহূর্তে সমর্থক যারা মিছিলে বেরিয়েছিলেন তারা কি করেন, কারণ বিশাল পুলিশ বাহিনী তাদেরকে রাস্তা আটকে দেওয়ার জন্য যা করা দরকার পুরোটাই সিল করে রেখেছেন এবং এখানে যারা সমর্থক তারাও এখানে নাছোড়বান্দা তারা এগিয়ে যাবেন, পুলিশের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকেরা তারা মিছিল করে এগোনোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে, তারা গণেশচন্দ্র এভিনিউ ধরে এগোনোর চেষ্টা করছেন, যদিও পুলিশের তরফে ব্যারিকেড করে রাখা হয়েছে। এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বিজেপি কর্মী সমর্থকেরা। আপনারা জানেন গত রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি ছিল, তৃণমূলের নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মতো গত রবিবার তৃণমূলের এই কর্মসূচি ছিল। আজকে তার পাল্টা কর্মসূচি, বিজেপির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে ইতিমধ্যেই এগোনোর চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। একেবারে এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বিজেপি কর্মী সমর্থকেরা, তবে পুরোপুরি ওই এলাকা ব্যারিকেড করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে যে ছবিতে আমাদের নজর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা, গণেশচন্দ্র এভিনিউ ধরে তারা এগোচ্ছেন, যদিও পুলিশ তাদের মিছিলকে আটকে দিয়েছে। ঘেরাওয়ে রাজনীতি বন্ধ করতে হবে এই দাবিতে বিজেপির আজকে মিছিল। এর আগেও আমরা দেখেছি ভবানীপুরে বিজেপি কর্মী সমর্থকেরা যখন বিক্ষোভ মিছিল করছিলেন সেই সময় আশা কর্মীদের গ্রেফতার করেছিল পুলিশ। যদুবাবুর বাজার থেকে হাজরা পর্যন্ত মিছিল ছিল তাদের, মিছিলের কর্মসূচি ছিল বিজেপির, তবে মিছিল শুরুর আগেই গ্রেফতার করা হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের।
ভবানীপুরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ এবং মিছিলে আসা কর্মীদের মিছিল শুরুর আগেই আজকে গ্রেফতার করেছিল। অন্যদিকে এরপর বিজেপি কর্মী সমর্থকরা এখন মিছিল শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে, তারা যাওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি ছিল তৃণমূলের, এবং তারই প্রতিবাদে আজকে পাল্টা কর্মসূচি বিজেপির। এর আগে ভবানীপুরের ছবি আমরা দেখেছি, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই সময় মিছিল শুরুর আগেই তাদেরকে আটকে দেওয়া হয় এবং গ্রেফতার করা হয় বিজেপি কর্মী সমর্থক। যদুবাবুর বাজার থেকে হাজরা পর্যন্ত আজকে মিছিলের কর্মসূচি ছিল, মিছিলে আসা কর্মীদের আজকে মিছিল শুরুর আগেই গ্রেফতার করা হয়, মিছিল আটকে দেওয়া হয় সেখানেই। এবং এরপর বিজেপি কর্মী সমর্থকেরা ফের মিছিল শুরু করেছেন গণেশচন্দ্র অ্যাভিনিউ ধরে, সেই মিছিল এগিয়ে চলেছে। মিছিল করে এগোনোর চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। ঝিলাম করণ সাহেব প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, যে মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিল এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ সেই মিছিল আটকে দিয়েছিল। একদমই, তোমাকে প্রথমেই সেই দৃশ্যটা দেখাবো। আর গণেশচন্দ্র এভিনিউ যাওয়ার আগেই যোগাযোগ ভবনের ঠিক পাশে এই মিছিল আটকে দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এখানে আটকে দেওয়া হয়েছে। যারা রয়েছেন নেতৃস্থানীয় তাদের সঙ্গে কথা বলবো, কি বলবেন আপনাদের? দেখুন, একটা কথা সুস্পষ্ট বলে দিই, আমরা আজকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে নেমেছি রাস্তায়। নিশীত প্রামাণিকের বাড়ি যেভাবে ঘেরাও করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে, তার প্রতিবাদ আমরা করতে নেমেছি আজকে রাস্তায়। একটা কথা সুস্পষ্টভাবে বলে দিই, আমরা আইন শৃঙ্খলা নিজেদের হাতে নিতে চাই না, কিন্তু যদি মনে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এইভাবে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করবে, তাহলে কিন্তু আমাদেরও সেই পথে যেতে হবে, আগামী দিনে ওনার বাড়ির দিকেও আমাদের যেতে হবে। যদিও আমরা, এটা আমাদের সংস্কৃতি নয়, আমরা করতে সেটা চাই না, তাই আমরা আজকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, আমাদের যেন সেই পথে ঠেলে দেবেন না। আবার বলছি যে ভারতীয় জনতা পার্টি বাড়ি ঘেরাওয়ের রাজনীতি করে না, সেটাকে ধিক্কার জানায়। আমরা ধিক্কার জানাতে আজকে রাস্তায় নেমেছি, তাতে আমাদের রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। আবার বলছি, যদি এই ঘেরাওয়ের রাজনীতি এই মুহূর্তে বন্ধ না হয়, আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকেও ঘেরাও করতে যেতে বাধ্য হব। একদমই, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তাদের কর্মসূচির বিষয়ে। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ ইতিমধ্যে তাদেরকে আটকে দিয়েছে। ঘেরাওয়ের রাজনীতি বন্ধ হোক এই দাবিতে আজকে বিজেপির মিছিল।